সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে হচ্ছে দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করবো একটা ব্লগে। তো এখানে হচ্ছে দই দিয়ে আর দুধ জাল দিয়ে 5 কেজি দুধকে জাল দিয়ে প্রায় 2.5 কেজি 3 কেজির মতন করে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর দুইজনে মিলে এখানে মানে ছেলে আর বাবা মিলে এখানে দই পাতার চেষ্টা করছে। এই যে এইখানে হচ্ছে প্রায় 5 কেজি দুধ, 5 কেজি দুধ ছিল, সেটাকে জাল দিতে দিতে 2.5 কেজি থেকে একটু বেশি ছিল। তো সেইটাকে দিয়ে এখন হচ্ছে দই বানিয়ে মানে দইয়ের যে বীজ বলে যেটা সেটার সাথে অ্যাড করে এভাবে করে রেখে দিল। এখন কিন্তু প্রায় এই যে এখন যে খুলতেছে এটা কিন্তু প্রায় 12 ঘন্টা পরে এখান থেকে খুলে দেখছে যে দইটা হয়েছে কি না। তো এই যে খুলে দেখার পরে এখানে দেখলো যে মাশাল্লাহ দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে এখানে। এই যে আমার শ্বশুর বাবা আর আমার হাজব্যান্ড দুইজনে মিলে এখানে দই পাচ্ছে। তবে এই দইটা কিন্তু অন্যান্য দইয়ের চাইতে তুলনামূলকভাবে মিষ্টি কম ছিল, কারণ আমাদের ফ্যামিলিতে সবাই মিষ্টি কম খাইয়েছে। দেখেন কত পরিমাণে মানে পারফেক্ট হয়েছে দইটা, কিন্তু উল্টানোর পরেও কিন্তু পড়ে নাই মাশাল্লাহ। তো খুব সুন্দরভাবে দই কিন্তু হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে নিহারি তৈরি করার ফুল রেসিপিটা শেয়ার করব। এই যে দইটা কাটার পরও দেখবেন যে মাশাল্লাহ অনেকটা ঘন হয়েছে, কেনা দইয়ের চাইতে কিন্তু অনেক বেশি পারফেক্ট আর অনেক বেশি মজার ছিল এই দইটা। তো বাসায় যেহেতু মেহমান আসবে তাই আমরা একটা দই আর কি আমরা ফ্যামিলিরা খাচ্ছিলাম আর আরেকটা দই রেখে দিয়েছিলাম। তো এখানে যে আমরা কুরবানি দিয়েছিলাম সেই কুরবানির যে গরুর পায়াঠা ছিল সেগুলো দিয়ে হচ্ছে আজকে নিহারি তৈরি হবে। তো সেটাই হচ্ছে আমার হাজব্যান্ড তৈরি করবে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আজকের জন্য এখানে আমি পোলাও রান্না করেছিলাম আর এখানে হচ্ছে খাসির মাংস। এই খাসির মাংসটা হচ্ছে আমার কাকা শ্বশুর খাসি কুরবানি দিয়েছিল, ওই খাসির মাংস আমাদের দিয়েছিল। যাই হোক, তাহলে আপনাদের সাথে শেয়ার করছি নিহারির রেসিপি। এখানে আদা রসুন বাটা নিয়েছি, এর উপরে দিয়ে দিচ্ছে এখন গুঁড়ো মরিচ, এর পরে দিয়ে দিচ্ছে লবণ স্বাদ মতন, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছে এলাচি, তারপর হচ্ছে দারুচিনি। সবগুলো উপকরণকে একটা পেস্টের আকারে তৈরি করার জন্য এখানে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছে যে হাড্ডিগুলো ছিল কেটে রাখা সেগুলোর উপরে। এরপর সবগুলো যে মশলা রয়েছে সেটার সাথে খুব ভালোভাবে এই যে হাড্ডিগুলো মিক্স করে নিচ্ছে। এর উপর থেকে দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো, আপনাদের কাছে যদি জিরের পেস্ট থাকে তাহলে সেটা দিয়ে দিবেন। আরও দিয়ে দিচ্ছে কাঁচামরিচ, আরও দিয়ে দিচ্ছে পেঁয়াজ। এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। মিক্স করে এই যে বসিয়ে দিল চুলায়, আর এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতন পানি। এরপর এই যে নিহারিটা এটাকে কিন্তু আমরা প্রায় 3-4 দিন জাল করেছি। শাশুড়ি আর পোলার বোর কোনো কাজ করা লাগবো না, না পোলা কাম করে আমার শ্বশুরও কাজ করে আর আপনার পোলাও কাজ করে, তাই না? কইতাছি আপনারে, তাই না? আমার শ্বশুরও তো রান্না বান্না সব করতে পারে, আপনার পোলাও করে। তো শাশুড়ি মার সাথে একটু মজা করছিলাম। যাই হোক, এই যে এখন হচ্ছে চুলা অন করে দিচ্ছে আর অন করে দিয়ে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিচ্ছে। তো এভাবে করে প্রায় 3 দিন জাল ঠাল দিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের আত্মীয় স্বজন বলতে হচ্ছে আমার ননাস, আমার আম্মু আব্বু এদের সবাইকে দাওয়াত দিয়ে সবাই কিন্তু খেয়ে বলেছে যে নিহারিটা নাকি অনেক বেশি মজার ছিল। এই যে প্রায় 3 দিন জাল হওয়ার পরে এই যে সকালবেলা আজকে হচ্ছে আমাদের সব আত্মীয় স্বজন বলতে মানে যাদেরকে দাওয়াত দিয়েছি মেহমান আমার আম্মু আব্বু আর হচ্ছে আমার ননাসের ফ্যামিলি, ওরা আসবে। তো সকালবেলা খুব সুন্দর কিন্তু সূর্য উঠেছে, এই যে আজকে কোনো বৃষ্টির আভাসও নেই। তো সেই নিহারিটাকে এখন হচ্ছে বাগার দিবে, তাই প্রথমে হচ্ছে রসুনগুলো কুচি কুচি করে কেটে রসুনটাকে এই যে একটু ব্রেস্তার মতন করে সেটা দিয়ে দিল। এখন এটাকে খুব ভালোভাবে নিহারির সাথে মিক্স করে নিচ্ছে। এরপর একইভাবে আবার পেঁয়াজটাকে বেরেস্তা করে আবার নিহারির সাথে মিক্স করে দিবে। এই যে পেঁয়াজটাকে বেরেস্তা করা হয়ে গেছে, এখন এটাকেও হচ্ছে নিহারির সাথে খুব ভালোভাবে মিক্স করে দিবে। বাস আমাদের তো নিহারি রান্না করা হয়ে গেছে, আশা করি আপনারাও রেসিপিটা বুঝে গেছেন কীভাবে তৈরি করেছি। আর সকালবেলা এই যে তা মানে ফ্যামিলিকে হচ্ছে নাস্তা খাওয়ার জন্য দাওয়াত দিয়েছি, তো আম্মু ওনরা হচ্ছে এই নিহারির সাথে খাওয়ার জন্য আমাদের জন্য তন্দুর রুটি নিয়ে আসছে তাদের এলাকা থেকে। ঠিক
আবার করো তো, এটা ধরো কেন, যাও যাও। সবাই তো গল্প করছে, আর এখানে আমার হাজবেন্ড দুপুরের জন্য এখানে গরু মাংস রান্না করছে, আর আমি বাবুর খাবারটা বসিয়ে দিয়েছি। যাই হোক, সে হচ্ছে যে অনেক দায়িত্ববান একজন হাজবেন্ড। তো সবাই যে একটা কথা বলে যে টাকা পয়সাওয়ালা হাজবেন্ডের চাইতে দায়িত্ববান হাজবেন্ড অনেক বেশি জরুরি দরকার, সেটা আমি নিজেও মনে করি। তো যেহেতু হচ্ছে ফ্যামিলির মানুষ অনেক বেশি, তো ডাইনিং টেবিলে হচ্ছে হাঁটবে না, তাই আমরা আজকে চিন্তা করেছি যে সবাই নিচে ফ্লোরিং করে নিচে বসে খাওয়া দাওয়া করবে একসাথে। বসে সবাই একসাথে বসে খাওয়ার একটা আনন্দই আলাদা, সেটা হচ্ছে গিয়ে আলাদা আলাদাভাবে খেলে বোঝা যায় না, বা একসাথে এসেছি যেহেতু সব আত্মীয় স্বজন একসাথে আছে, তখন একসাথে বসে খাওয়াটা মজা আলাদা, সেটা যেটা কিনা বলে বোঝানো যায় না। যাই হোক, এখানে হচ্ছে বাবু তার নানার সাথে খেলাধুলা করছিল, আর এখানে আমি আর আমার হাজবেন্ড মিলে সব কিছু জোগাড় করছিলাম। তো আমাদের এক একটা প্লেট এক এক রকম দেখে কিছু ভাববেন না, যেহেতু হচ্ছে আমি নতুন গৃহিণী বলতে গেলে। যাই হোক, এই হচ্ছে গিয়ে তন্দুর রুটি এনেছিল আম্মুরা হটপটে, আর এখানে হচ্ছে আমার হাজবেন্ড নেহারি রান্না করেছিল। তো এখন কিন্তু এই নেহারিটা প্রায় জাল হতে হতে আজকে হচ্ছে চার দিন জাল করা হয়েছে। তো এই যে উপরে থেকে আবার একটু কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছে, আর হচ্ছে আদা কুচি, আর ছিল হচ্ছে ধনে পাতা কুচি, এগুলো দিয়ে সার্ভ করে দিচ্ছে। আর সবাই একসাথে বসে খেয়েছিলাম, আর এখানে খাওয়ার পরে কিন্তু সবাই বলেছিল যে অনেক বেশি মজার হয়েছিল, আর বাবু তো এখানে ভাব নিয়ে বসে আছে। যাই হোক, ও হচ্ছে খাওয়া দাওয়া করতে চায় না, আর এখন হচ্ছে আম্মুকে দায়িত্ব দিয়ে দিয়েছি, বলছে যে তুমি পোলাও যেহেতু ভালো রান্না করো, তাহলে তুমি এখানে পোলাওটা রান্না করে দাও। এই যে পোলাওটা আম্মুই রান্না করছিল, আর এখানে বাবুরাও বসে বসে খেলাধুলা করছিল, ওরা এনজয় করছিল এখানে। এই সাইডে দেখো, নেও চটুক লাগে না, এই যেহেতু মেহমানরা আসতেছে, তাই হচ্ছে আমার হাজবেন্ড এখানে সেভেন আপ পানি এগুলো সব নিয়ে আসছে, কারণ আমার ঠান্ডা পানি ভরতে মনে নাই, যে কারণে এখন তার হচ্ছে কিনে নিয়ে আসা লাগছে। আর এই যে বাবুদের জন্য হচ্ছে আইসক্রিম, আমাদের বাবুটা তো আমাদের বাবুর হাতেই আছে, ওটা রিফাতের জন্য ছিল, মানে আমার ননা সে ছোটো বাবুর জন্য। এখন কিন্তু প্রায় 12টার উপরে বাজে, তো আমার ননাশো চলে এসেছে, আর এখন হচ্ছে আমার কাকা শ্বশুরও চলে এসেছে, তো সবাই চলে এসেছে, এখন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। আর এখানে আমার ননা আসার সময় অনেকগুলো আম নিয়ে এসেছে, আর একটা বিশাল বড় আকৃতির কাঁঠাল নিয়ে এসেছে, কত বড় কাঁঠাল। আর এই যে আমার হাজবেন্ডের রান্না করা গরুর মাংস, যেটা বলেছিলাম যে টাকাওয়ালা হাজবেন্ডের চাইতে দায়িত্ববান হাজবেন্ড থাকা অনেক বেশি জরুরি একটা মেয়ের জন্য। যাই হোক, আর এখানে হচ্ছে আমার কাকা শ্বশুর অনেক অনেক মিষ্টি নিয়ে এসেছে, এই যে মিষ্টি এনেছিল, দই এনেছিল, আর আম্মুরা তো সকালবেলা তন্দুর রুটি নিয়ে এসেছে, যেটা দিয়ে আমরা সকালে নাস্তা করেছি। যাই হোক, এই হচ্ছে গিয়ে সেই মিষ্টি দইগুলো, আর আমার হাজবেন্ড তো দই বানিয়ে রেখেছিল, তারপর আবার কাকা নিয়ে এসেছে, তো সবাইকে হচ্ছে কাকার আনা যে দইগুলো ছিল এগুলোই সার্ভ করে দিয়েছিলাম খাওয়া দাওয়ার শেষে, কারণ আমার হাজবেন্ড যে দইগুলো বানিয়েছিল ওগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল, কিন্তু ওগুলো মিষ্টি কম ছিল, যে কারণে সবাই হয়তো বা পছন্দ নাও করতে পারে এই জন্য।
আর এখন হচ্ছে গিয়ে আমার ননা, সে ছেলেটার সাথে আমি একটু দুষ্টামি করছিলাম, কারণ ও নাকি ব্লগিং করতে পারে, যে কারণে বলছিলাম চলো আমরা ব্লগিং করি। যাই হোক, এখানে কাকা শ্বশুর আবার বাবুর হাতে কতগুলো চিপসমিপস দিয়েছে, যে কারণে বাবু হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছে, বলছে যে খাবে না, এই চিপসই খাবে। তারপরে আর কি করার, চিপস আর কি দিতেই হলো বাধ্য হয়ে। তো আর এখন হচ্ছে কি, আমরা দুপুরে সবাই খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করার পরে আমরা হচ্ছে ফুল ফ্যামিলি বলতে আমার ননাসের ছেলে, ছেলের বউ, তারপর ছেলেরা, আর আমার ননাস, তারপর আমার ছোটো বোন, আমরা সবাই মিলে কিন্তু ঘুরতে গিয়েছিলাম। আর সেই ব্লগটা কিন্তু আমি এর পরের ব্লগে আপলোড করবো, সেটা দেখার জন্য আপনাদের আগেই বলে রাখছি যে আমরা কিন্তু ফুল ফ্যামিলি অনেক সুন্দর একটা জায়গায় ঘুরে এসেছি। তো সেই ব্লগটা দেখলে আপনাদেরও ভালো লাগবে, সেটা হচ্ছে নেক্সট টাইমই আপলোড করব, এটার পরেই অথবা পরের দিন। আপনাদের ভাইয়া দেশে আসার কারণে কিন্তু আমি অনেক বেশি ব্যস্ত, যেই কারণে হচ্ছে নিয়মিত ভিডিওটা আপলোড করার চেষ্টা করি কিন্তু একটু লেট হয়ে যায়। যাই হোক, তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।